সুপ্রিয় দর্শক দেখছেন নবরূপ পত্রিকার শিরোনাম। এই অনুষ্ঠান সাথে আছি ওয়ালি রহমান বাবু, সকলকে শারদীয় শুভেচ্ছা। এই মহানগরী থেকে প্রকাশিত পত্রিকা সমূহের শিরোনামগুলি আপনাদের জন্যই তুলে ধরা হয়ে থাকে। দৈনিক সোনালী সংবাদ শিরোনাম করেছে, আবেদন করলেই মিলে ওষুধ, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ওয়ার্কার্স পার্টি, বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী পররাষ্ট্র প্রতিমন্ত্রী, 12 থেকে 17 বয়সীদের টিকাদান শুরু, আবারও এক অঙ্কে নেমেছে করোনায় মৃত্যুর সংখ্যা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর মাসব্যাপী কর্মসূচি নিচ্ছে ভারতীয় কংগ্রেস, দেশে রেলের যন্ত্রাংশ তৈরির উদ্যোগ, পেঁয়াজ চিনি শুল্ক কমালো এনবিআর, দৈনিক নতুন প্রভাত শিরোনাম করেছে রাজশাহী পাবা ও মোহনপুর সহ 1007 ইউপিতে ভোট 28 নভেম্বর, শুরু হলো শিশুদের পরীক্ষামূলক টিকাদান, সংক্ষিপ্ত সিলেবাসে প্রাথমিকে বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে, বাগমারায় সংঘর্ষ রাবার বুলেট নিক্ষেপ আহত 10। পেঁয়াজ চিনির দাম নিয়ন্ত্রণে শুল্ক কমল, সম্প্রীতির বন্ধনে কোনো অপশক্তি আঘাত আনতে পারবে না খাদ্যমন্ত্রী, বাল্য বিয়ে কমাতে মেয়েদের শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর দাবি, দৈনিক রাজশাহী সংবাদ শিরোনাম করেছে সবজি চাষে ঝুঁকেছে চাষি, মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে সিআরটির প্রশিক্ষণ, রামিকে মৃত্যু 2, প্রতিবাদের ভাষা দিয়েই পূজা মণ্ডপ, সংস্কার অসম্পূর্ণ রেখে খুলছে রাবির 17 হল, দৈনিক সোনার দেশ শিরোনাম করেছে দেশের গড় তুলনায় অর্ধেক বৃষ্টি হয় না রাজশাহীতে, 5.5 মাসে 1432 মিলিমিটার বৃষ্টিপাত, পূজা মণ্ডপে অরাজকতা সৃষ্টির অপচেষ্টাকারীরা পার পাবে না প্রধানমন্ত্রী, নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে রাশিক মেয়র লিটন ও আরএমপি কমিশনার, ফের যৌবন পেল রাবির নবাব আব্দুল লতিফ হল, ফোনের কথোপকথনে হত্যা ধর্ষণ প্রমাণ হয় না, বিভিন্ন অপরাধে রাজশাহীতে 54 জন আটক, পাবায় 586 জন জেলে পেল 12 টন চাল। আর দৈনিক সানশাইন শিরোনাম করেছে দুর্গাপূজার নিরাপত্তায় 23 জেলায় বিজেপি, রাশিক মেয়র ও আরএমপি কমিশনারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, টিকা পাবে 1 কোটির বেশি শিশু স্বাস্থ্যমন্ত্রী, বাল্যবিবাহ প্রতিদিন কেড়ে নিচ্ছে 60 জনের বেশি কিশোরীর প্রাণ, পেঁয়াজে 5% শুল্ক মওকুফ, রাজশাহীতে বিশ্ব মান দিবস উদযাপন, চারঘাটের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন শাহরিয়ার আলম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ নবরূপ পত্রিকার শিরোনাম শুনছিলেন, আবারও কথা হবে, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।